দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমরা আপনাদের সামনে একজন বিশেষ মানুষকে নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনা কি? এই মানুষটার পিছনে একটা রহস্য আছে, তবে ওনার বয়স কিন্তু কম না। আপনার দেখলে অবাক হয়ে যাবেন, সত্যি আমার মুখের কথা নয় এটা। এই সময় দল শুরু করো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা জানি আজকের আমার বিষয় কি। আর আমার এই ভিডিওটি যদি আপনার দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরুষ কুকুর মহিলা কুকুর কিভাবে কথা বলে আমি ব্যাখ্যা ভেঙে দিচ্ছি। তার মানে এই পুরুষ কুকুর মহিলা কুকুর বলতেছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখন মহিলা কুকুর কি গা শোনেন? উনি বলতেছে আই হে টু, আমি তোমাকে ঘৃণা করি। এখন এই কথা কর পরে পুরুষ কুকুর যায় আর খালি কয় তুমি বিশ্বাস করো আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যখন সারবেন না পারে তখন এমন একটা কথা বলে, তার মানে কাতি মাস আমার সিট বুক হয়ে গেছে, তুমি অন্যখান থেকে চেষ্টা করো। দেখে তো মনে হয় না আপনার মাথা খারাপ। হাসি বন্ধ করো, হাসি বন্ধ। এই মুখ চিপা দিয়ে বসো। সতী মণ্ডলী, এক জাতীয় কুকুর আছে হোটেলে হোটেলে বেশি থাকে, ওই ওই কুকুরটা নের পেটা মানে একবারে ওটি নে, এখন এই কুকুরে মারতেছে। আরে কি কম, তো যাই হোক এখন এই কুকুরটা বলতেছে ছাই ছাই, এখন কুত্তা ঘুমাটা করতে। তার মানে বুঝাতেছে যে আমার ঘুমে ডিস্টার্ব করো না। কি শুরু করেছিস, আবার স্টার্ট হয়ে গেছে তাই না? তুমি কাঁদতেছো কেন? কিন্তু আমরা তো তা বুঝি না, ও বি গরুর মতন ধরছে বাড়ি কি। সতী মণ্ডলী, আপনার পরিচয়টা কি বলেন দেখি। ভাই সাহেব আপনি এটা বললেন কি, আপনি আমার শুনেন না? বিনোদন পাইছেন, যদি না পাই দেখেন তাহলে বলবেন, পরবর্তী পর্বে আমরা আবার বিনোদন দেওয়ার চেষ্টা করব। এইবার তো তোমার দেখা হয়েছে, এখন তোকে দান দাও। কে রে? তাকে দাও টিকা। তুমি তো সে দারুণ বোকা। কেন? মুখ দেখলে যে টাকা দিতে হয় জানো না? না না, দাও 1000 টাকা দাও। আজকে পর্যন্ত বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করুন।